বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তের একটি জনপ্রিয় শহর। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতো বিখ্যাত লোকের বসতবাড়ি এই বনগাঁ। আর উপরি পাওনা হলো শহরের বুক চিরে বয়ে চলেছে ইচ্ছামতির মতো নদী। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? ঠিকই ধরেছেন, বর্তমানে আমি রয়েছি বনগাঁ এবং বনগাঁর দশটারও বেশি জায়গা আমি এই ভিডিওতে আপনাকে ঘুরে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বনগাঁ ভ্রমণের আমাদের প্রথম স্থান সাত ভাই কালীমাতা মন্দির, তো সেখানে চলে এসেছি। 300 বছরের বেশি প্রাচীন ইছামতির তীরের এই সাত ভাই কালী মন্দির। কথিত আছে কালীচরণ, কালী কিঙ্কর, কালীপ্রসন্ন সহ সাত ভাই রাজবাড়ি থেকে ডাকাতি করে ফেরার সময় ইছামতির তীরে মা কালীর দর্শন পান ও শ্মশানের পাশে পৌষ মাসে এই কালী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। রেল ব্রিজের নিচে রয়েছে এখানে শ্মশান। সাত ভাই কালীমাতা মন্দিরের পাশে রয়েছে ইছামতি নদীর উপরে এই রেল ব্রিজ, এবং এটিও কিন্তু বনগাঁর একটি দেখার মতো জায়গা, কারণ ইছামতির উপরে রেল ব্রিজ এখানে এসে আপনি ছবি তুলতে পারেন এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ পরিবেশ। কেন পর্যটকদের জন্য এটা একটি ভ্রমণের জায়গা? কারণ এই রেল ব্রিজের পাশে রয়েছে এই দেখুন ফুটওয়ে, অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া রাস্তা, এবং এখানে এসে অনেকটাই সময় আপনি অতিবাহিত করতে পারেন। আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাড়রপল্লী লোকনাথ মন্দিরে, এবং এখানে রয়েছে একটি 35 ফুট শিব মূর্তি, তো চলুন সেটা আপনাকে দেখাই। এটা কিন্তু লোকনাথ মন্দির, কিন্তু পরবর্তীতে এই শিব মূর্তিটি এখানে স্থাপন করা হয়। হ্যাঁ, এই মূর্তিটি হচ্ছে 35 ফুটের শিব মূর্তি। অ্যাকচুয়ালি আমি এমন সময় এসেছি যে মন্দিরের মেন গেট এখন বন্ধ, নাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাকে দেখাতে পারতাম। যাই হোক, আমরা এবার আগে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য জোড়া শিব মন্দির বা জোড়া বটতলা। এখানে রয়েছে দুটো বটগাছ একসাথে, ওই জন্য এটি জোড়া বটতলাই। দেখুন এটা একটা এবং যে বটগাছটি ওর সাথে জোড়া, এবং আমার পিছনে এখানে রয়েছে জোড়া শিব মন্দির। বনগাঁর ছয়ঘড়িয়ায় রয়েছে এই জোড়া শিব মন্দির বা জোড়া বটতলা। জোড়া শিব মন্দির থেকে 1 মিনিট এসেই হচ্ছে প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নাম তো সকলেরই জানা। হ্যাঁ, মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কারক, আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি, কিন্তু বর্তমানে আমি দাঁড়িয়ে আছি তেনারই বসতবাড়িতে। 1885 থেকে 1930 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন এবং
বনগার এই ভিটে বাড়িতে তিনি বসত বাড়ি এটা আর কি। এবং এখানে রয়েছে এই দেখুন জোড়া শিব মন্দির দেখতে পাচ্ছেন, যেটা সেটা হচ্ছে এই দেখুন গেটটা, গেট দিয়ে ঢুকেই বাম হাতে। বর্তমানে এখানে তেনার বংশধররা বসবাস করেন, কিন্তু এখন তেনারা নেই, ওই জন্য বন্ধ, ওই জন্য ঘরের ভিতরে আমি প্রবেশ করতে পারলাম না, তো বাইরে থেকে আপনাকে দেখাতে হলো। বর্তমানে আমি চলে এসেছি হরিদাসপুর, এবং এই হরিদাসপুরে রয়েছে একটি ইসকন মন্দির, তো সেই মন্দিরটা এবার আপনাকে দেখাবো। মায়াপুরের যে ইসকন মন্দির, এই হরিদাসপুরের ইসকন মন্দিরও কিন্তু মায়াপুরেরই আন্ডারে, এবং এখানেও রয়েছে শিলপ্রভুপাদের বিগ্রহ। যাই হোক, চলুন আমরা এবার হরিদাসপুর যে সেতু, সেই সেতুর উপর দিয়ে আস্তে আস্তে সামনে থেকে এগিয়ে যাই। বর্তমানে আমি চলে এসেছি পেট্রাপোল চেকপোস্ট, অর্থাৎ ভারত বাংলাদেশ বর্ডার। দেখি এখানে আপনাকে বর্ডারের প্রতিচ্ছবিটা কিছু দেখানোর চেষ্টা করি, দেখাতে পারি কি না। অ্যাকচুয়ালি আমি প্রথমে ভাবছিলাম যে এই পেট্রাপোল বর্ডারে ভিডিও করতে দেবে না এবং আমাকে যেতেও দেবে না, কিন্তু বিএসএফ এখানে যথেষ্ট কোলাবরেট করলো আমার সঙ্গে, আমাকে যেতে দিল ওখানে এবং বললো যে আপনি ভিডিও করতে পারেন, 3 মিনিট সময় দিল আমাকে, 3 মিনিটের মধ্যে আপনি যা খুশি করেন। তো দেখলাম এবং বাংলাদেশকেও চোখের সামনে থেকে দেখলাম এবং কিছুটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম, আপনারাও দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই নিজে কমেন্টে জানান। বর্ডার তো আপনাকে দেখালাম, এবার আমি চলে এসেছি পেট্রাপোল রেলওয়ে স্টেশন, সেটা আপনাকে কিছুটা দেখানোর চেষ্টা করি। বাংলাদেশ বর্ডারের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে এই পেট্রাপোল স্টেশন, এবং মৈত্রী এক্সপ্রেসের মতো বিভিন্ন যে ট্রেনগুলি বাংলাদেশ যায় সেসব ট্রেনের চেকিং কিন্তু এই পেট্রাপোলে হয়, তারপরে বাংলাদেশের দিকে যায়। তো স্টেশনটা আপনাকে কিছু দেখানোর চেষ্টা করলাম, এখানে রয়েছে একটাই মাত্র প্ল্যাটফর্ম, এখন একেবারেই লোক নেই, কারণ এখন কোনো ট্রেন নেই, শুধুমাত্র বাংলাদেশে যাওয়ার জন্য যে চেকিং তার জন্যই এই স্টেশনটা করা আর কি। পেট্রাপোল থেকে যশোর রোড হয়ে আমরা চলে আসলাম ইছামতী নদীর উপরে সেখানে, এবং আমার বাম দিকে দেখেন ইছামতীর অসাধারণ রূপ, এবং ওপাশে ইছামতীর কী রূপ সেটা আমাকে দেখায়, চলুন। এপাশে কিন্তু টোটালটাই পানে পরিপূর্ণ। এবং এখান থেকে ওখানে বাচ্চাদের পার্কও দেখতে পাচ্ছি আমি। ব্রিজ থেকে চাকদা 31 কিলোমিটার, রানাঘাট 45 কিলোমিটার, এবং কৃষ্ণনগর 84 কিলোমিটার, এবং এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার গেলে হচ্ছে বর্ডার।
ইছামতি নদীর উপর যে ঝুলন্ত ব্রিজ, তারই পাশে রয়েছে বিবেকানন্দ শিশু উদ্যান, এবং সে চত্বরে চলে এসেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চাদের পার্ক। এই চত্বরে দেখবেন বিভিন্ন গাছে সুন্দর করে সাজানো, এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস, যেমন ছোটো ছোটো নাগরদোলা বা বাচ্চাদের জন্য রয়েছে দেখুন ছোট্ট ব্যাং, এরকম বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা আছে। এবং খুব সুন্দর করে পার্কটা বনগাঁ পৌরসভার আন্ডারে ভালো করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা, দেখুন একেবারে বাচ্চাদের জন্য পার্কটি। এবং বৈকালের সময় এখানে খুব সুন্দর পরিবেশ, একেবারে ইছামতি নদীর ধারে দারুণ হাওয়া দিচ্ছে এবং দারুণ মনোরম পরিবেশ। আমি চলে এসেছি গোপালনগর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিঘাটে, এবং এখন এসে দেখছি যে মেন গেটটি বন্ধ, তবুও গেটের বাইরে থেকে আমি আপনাকে ভিতরে কিছুটা পরিবেশ দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাকে আগে যেটা বলছিলাম যে ঝুলন্ত ব্রিজ, অ্যাকচুয়ালি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি আমি, এটি হচ্ছে বনগাঁর ঝুলন্ত ব্রিজ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে স্মৃতিঘাট আমার বাম হাতে, তারই পাশে রয়েছে এই ঝুলন্ত ব্রিজ। এবং স্মৃতিঘাটে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি চেয়ারে বসা, এবং পাশে একটি ঘর, তো এই ঘরে উনি থাকতেন বলে অনেকে মনে করেন। এই ঝুলন্ত ব্রিজ থেকে স্মৃতিঘাটের দৃশ্যটি দেখেন, এই যে বাংলোটি দেখছেন, এখানেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন বলে অনেকে দাবি করেন। তো অবশেষে ফাইনালে এসে পৌঁছে গেলাম বনগাঁ অগ্নিকন্যা পার্কে। এই অগ্নিকন্যা পার্কের ভিডিও আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি, উপরে আই বাটন, এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন, তিন জায়গাতে আমি লিঙ্ক দিয়ে রাখছি। বনগাঁর যে সমস্ত স্থান আমি ভ্রমণ করলাম সবগুলো আমি টোটো রিজার্ভ করে ঘুরেছি, এবং টোটোটা আমি বনগাঁ রেলওয়ে স্টেশনের বাইরে থেকে রিজার্ভ করেছিলাম, এবং আমার নিয়েছে 500 টাকা। আপনারাও চাইলে এই জায়গাগুলি লিস্ট করে কথা বলে নেবেন টোটোওয়ালার সাথে এবং ঘুরে নিতে পারেন, টাকা কিন্তু একই, 500 টাকা মতো নেবে রিজার্ভে। যাই হোক বন্ধুরা, বনগাঁ আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, সাথে থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।